ভাইরাস সংক্রমণ রোধে স্থানীয় সরকার পর্যায়েও সরকারের বিশেষ নজর রয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে করোনা মোকাবেলায় স্থানীয় সরকারের করণীয় শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন, করোনা সংক্রমণ রোধে বাজার, বাসস্ট্যান্ড, সতর্কতা ও স্বাস্থ্যসেবা দাতা প্রতিষ্ঠানগুলোকে ওয়ার্ড ভিত্তিক করা যায় কিনা সেই বিষয়ে গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম ও নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াত আইভি। পোস্ট কোভিড সিচুয়েশনটা এখন কোভিড ইজ স্টিল প্রিভেলিং, পোস্ট কোভিড কোভিড আমাদের যে এখন আমরা দেখলাম যে এর মধ্যে দিয়ে আমাদের বেশ ফিজিক্যাল গ্যাপ বেড়ে গেছে যে আমাদের, কিন্তু আমার কাছে একটা অ্যাকর্ডিং টু দ্য গ্লোবাল পারসেপটিভ আমি যখন নাকি কম্পেয়ার করি তাহলে আমরা কিন্তু অন্য কোনো দেশের তুলনায় কিন্তু আমরা অনেক ভালো আছি।